কলেজে পরীক্ষা দিতে এসে মৃত্যু ছাত্রের, আহত আরো এক ছাত্র। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবং যেমনটা জানা যাচ্ছে, রিষড়া বিধানচন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের প্রথম বর্ষের ছাত্র আজ উত্তরপাড়া প্যারিমোহন কলেজে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং একজনের মৃত্যু হয় সেখানে। ছিল সেকেন্ড দিন পলিটিক্যাল, শুনলাম পলিটিক্যাল সায়েন্সের অনার্স ছিল, সে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। আমরা তখন পরীক্ষার হল থেকে তাকে নিয়ে আসি আমাদের যে এক্সাম যেখান থেকে চালানো হয় কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে প্রাথমিকভাবে চিকিৎসা যখন শুরু করি আমরা, প্রেশার মাপি, ওআরএসডি, তখনও বলে যে আমার হার্টের প্রবলেম, আমার বাইপাস হয়েছে। এখানে আমরা সঙ্গে সঙ্গে ডিসিশন নিই যে একে আর রাখবো না, সঙ্গে সঙ্গে আমরা হসপিটাল নিয়ে যাবো। তখন আমরা ছুটে যাই, সবাই আমরা ছিলাম সঙ্গে, ছাত্র ছাত্রী, টিচিং, নন টিচিং সবাই মিলে, এবং ওকে গাড়ি করে আমরা নিয়ে যাই উই কেয়ারে, নার্সিং হোমে। ওখানে ওরা প্রথমে বলে যে আমরা না পালস পাচ্ছি না, আমরা ইসিজি করবো। প্রথমে ইসিজি করে, স্ট্রেট লাইন আসে, কোনো না আরেকটা মেশিনে করবো। দ্বিতীয় মেশিনে করে যখন একই রেজাল্ট আসে, ওরা জানি না এক্সপায়ার করে দিচ্ছে। এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। পড়ার কলেজের একজন প্রফেসর আমাকে ফোন করে প্রথমে ইনফরমেশনটা দেন যে এরকম একটি ছেলে অসুস্থ হয়েছে। তারপরে আমরা যোগাযোগ করি ওনাদের সঙ্গে, তখন ওনারা বলেন যে ছেলেটি এক্সপায়ার করে গেছে। ছেলেটি সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের অনার্সের স্টুডেন্ট। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। উত্তরপাড়া কলেজে এক্সাম দিতে গিয়েছিল, ওনারা আমাদেরকে ইনফর্ম করেন যে ছেলেটি অসুস্থ হয়েছে। তারপরে ওনারা নিয়ে গিয়েছিলেন হসপিটালে, সেখানটায় ছেলেটি মারা যায়। সমবেদনা জানাই তার পরিবারকে। আমি যখনই ঘটনাটা জানতে পারি, আমার স্টাফ এবং স্টুডেন্টস কিছুজন গিয়ে ওদের বাড়িতে পৌঁছায়। এখনও আমার স্টাফদেরকে আমি আবার পাঠিয়েছি উত্তরপাড়াতে। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের আপডেটের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানে।